তো বন্ধুরা, দুদিন এখানে ছিলাম। তো সকাল সকাল বাবা মহাদেবের ভগবানের দর্শন করে এই ধর্মশালা থেকে বিদায় নিচ্ছি। মন্দির প্লাস ধর্মশালা দেখতে পাচ্ছ, এই যে এখানে ছিলাম। তো প্রথম দিন আমাকে 40 টাকা নিয়েছে, দ্বিতীয় দিন দুদিন ছিলাম, তৃতীয় দিন 30 টাকা নিয়েছে। সত্য বন্ধুরা, মানালিকে টাটা গুড বাই বলে চলে গেলাম লাদাখের পথে। এই যে সামনে দেখতে পাচ্ছ রোড, এটা লে পথে চলে গেছে। লে এখান থেকে লে 420 সামথিং এরকম কিলোমিটার, টানে 24 কিলোমিটার, আর লে হচ্ছে 426 কিলোমিটার। তো দেখি আজকের কত দূর কত কিলোমিটার পথ কভার করতে পারি। তো বন্ধুরা, ফার্স্ট লিফ্ট পেয়ে গেছি, থ্যাংক ইউ স্যার জি লিফ্ট দেনে কে লিয়ে। সোলাং ভ্যালিতে আছি, এটা সোলাং ভ্যালি। তো স্যার জি সোলাং ভ্যালি তক লিফট দিয়ে, তো থ্যাংক ইউ স্যার জি। আপনার নাম কে স্যার জি? মেরা নাম হরি হ্যায়। আপ ইয়াহাঁ সে হো? হরি ঠাকুর। আচ্ছা, ইয়াহাঁ সে প্রপার মানালি সে, প্রপার মানালি। আচ্ছা, তো বন্ধুরা ওখানে দেখতে পাচ্ছ রোপওয়ে আছে, জিপ লাইন, স্কি সেন্টার, ওদিকে প্যারাগ্লাইডিং হচ্ছে। তো মানালিতে এসে প্যারাগ্লাইডিং করছি না, তার কারণ আমি এখন বাজেট ট্রাভেল করছি। নেক্সট টাইম আসবো, জরুর করবো অবশ্যই। দেখতে পাচ্ছ আমি এখন আছি এই যে 9 কিলোমিটার অটল টানেল নর্থ পোর্টাল, এটা অলরেডি আমরা পের পার হয়ে চলে এসেছি। তো এখান থেকে রোড চলে যাচ্ছে লাদাখের পথে, লে লাদাখ। স্টিংরি এখান থেকে লাদ লে 351 কিলোমিটার, 351 কিলোমিটার। আর আজকে সকালে মানালি থেকে বেরিয়েছি, মোটামুটি 76-77 কিলোমিটার, প্রায় অ্যাপ্রক্স এই 80 কিলোমিটার পথ আমি কভার করে ফেলেছি। 3টে লিফ্ট নিয়েছি বাইকে, ছোটো ছোটো দুটো আর একটা বড়, যে আমাকে ভাই কর্ণাটক থেকে এসেছিলো ঘুরতে, শেষে এসে আমার জন্য আরও বেশি দূরে এসে আবার ব্যাক করে গেছে। এখন টাইম হচ্ছে 12:55, মানে 1টা বাজে। তো আমার কাছে এখন অনেকটা টাইম আছে, দেখি আজকে কতটা পথ কভার করতে পারি। অল বন্ধুরা, আমি লিফ্ট নিচ্ছি, দেখো কোথায়। বন্ধু সামনে দেখতে পাচ্ছ ব্রো, জিসপা।
জায়গাটার নাম হচ্ছে জিসপা। তো আমি এখন আছি জিসপাতে এখানে, আর এখান থেকে সামনে হচ্ছে দারচা, 9-10 কিলোমিটার সামনে দারচা। দারচা পর্যন্ত তো থ্যাংক ইউ স্যার জি লিফট দেওয়ার জন্য। আপনি কোথা থেকে স্যার জি? এই দারচা থেকে। আচ্ছা আচ্ছা। ইউ হ্যাভ জাস্ট ভিজিটেড দারচা ব্রিজ, লংগেস্ট ব্রিজ অফ হিমাচল প্রদেশ। এক্ষুনি যে ব্রিজের উপর দিয়ে এলাম, যে ফুটেজটা তোমরা দেখলে, ওটা হচ্ছে হিমাচলের সব থেকে লংগেস্ট ব্রিজ। আর এই যে সামনে একটা গ্রাম যেটা দারচা, এটা হিমাচলের লাস্ট ভিলেজ। বন্ধুরা আমি এখন আছি দারচা, এটা হিমাচলের শেষ ভিলেজ। আর এখন দুপুর বাজে 2:41, এখন আমি লাঞ্চ করছি, এই যে সবজি আর এই ভাত দেখতে পাচ্ছ। লঞ্চ করে এখান থেকে আর 77 কিলোমিটার বর্ডার আছে লাদাখে, তো দেখি আজকে বর্ডার ক্রস করতে পারি কিনা। आप कहाँ से हो सर जी? हिमाचल। हिमाचल? अच्छा हिमाचल। हिमाचल ओके। বন্ধুরা আমরা আসছি লিপসে। স্যার জি আপনার নাম বাদে? অরুণ কুমার। অরুণ কুমার আপকা? গগন। আপকা? মেরা ভি গগন। তো হম লোগ এক সাথ যা রহে, আপ লোগ কহাঁ তক যা রহে হো? লে লে। আচ্ছা তো থ্যাংক ইউ স্যার জি লিফট দেনে কে লিয়ে। আর এই জায়গা কা নাম কে হ্যায়? এই জায়গা কা নাম? হ্যাঁ বহুত হি আচ্ছা জায়গা হ্যায়। আর এই তিনো ট্রাক देख सकते हो, 1, 2, 3 और एक आगे चला गया है। और एक आगे चला गया है, चारों ट्रक चल रहे हैं एक साथ। ठीक है चलिए रास्ते में मिलते हैं। Yeah.
বন্ধুরা রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা খতরনাক রাস্তা, একটা গাড়ি আসছে তার জন্য সাইড দিতে হচ্ছে, দেখতে পাচ্ছ জল রাস্তার উপর দিয়ে আর পাথর, আর এদিকে দেখতে পাচ্ছ পুরো খুব ডেঞ্জারাস রোড, ওয়ান অফ দ্য ডেঞ্জারাস রোড, এটা কোনো রোড নেই শুধু পাথর, পাথরের উপর দিয়ে যাচ্ছে গাড়ি, দেখতে পাচ্ছ শুধু দেখো কত উপর দিয়ে এইখান থেকে ঘুরে 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 একদম টপে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ রাস্তা फ्रेंड्स, ये जो झील देख रहे हो ना, ये लद्दाख जाने के लिए ही पड़ेगा, और इसका नाम है चंद्रोतल, बहुत ही बड़ा लेक है, झील है, झील लेक कोई भी बोल सकते हो, और सामने देख सकते हो ग्लेशियर है, कितना ज़्यादा ग्लेशियर, और रोड बहुत ही ख़राब है, एक ही गाड़ी आ सकता है एक ही टाइम में, देख सकते हो ना कैसे पास हो रहा है, बहुत ही डेंजरस रोड है, टॉप है। अच्छा ये टॉप है, इधर देखो
বন্ধুরা রোড দেখতে পাচ্ছো, সারচু যাওয়ার আগের যে রাস্তাটা অসম্ভব বিশ্রী খারাপ রাস্তা, খুবই খারাপ রাস্তা। একটা গাড়ি যে যেতে গেলে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, খুবই খারাপ রাস্তা। আর এখন সময় হয়ে গেছে 7:25। আর এই দেখো বাইরে দূরের বিউটিফুল ওয়েদারটা মারাত্মক লাগছে দেখতে, খুবই সুন্দর। আর এখন তো বরফ তো কিছুই নেই, অল্প কিছু বেঁচে রয়েছে। ওই দেখতে পাচ্ছ উপরে গ্লেসিয়ার পাহাড়ের উপরে। জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর এই সময় এই যে রাস্তা পুরো বরফে আর বরফে ঢাকা থাকে। হ্যাঁ স্যারজি, পুরো বরফ রয়েছে পুরো রাস্তা, পুরো পুরো বরফ মে পুরো রাস্তা বরফ রয়েছে। বান বান বান। আচ্ছা আপনি তো পুরো বরফ গল গেল, আপ তো পুরো গল গেল, কিছু বরফ নেই বাকি, আপ পুরো রোড খালি है। এখান থেকে সামনেই সারছো,